যে হাসিনার যেটো মেম্বার আছে আমার বেতবাড়ি পার্ট ফোরর, তার হাজবেন্ডের লুণ্ঠন করি আছে, দাতাগিরি করি আছে, রাস্তার পয়সা 24 লাখ, 3 লাখ টাকার কাম করেছে, 20 লাখ টাকা আত্মসাত করেছে, জিওটক্সর ঘরের পরা 2 লাখ, 2 হাজার, 1.5 হাজার, 2.5 হাজার পর্যন্ত টাকা লইছে, লেটুনের পরা 100 টাকা, 200 টাকা করে লইছে, ছলারও পরা 2 হাজার টাকা করেছে। ইমান মানে দাতাগিরি বা ইমান ই করি আছে, দুর্নীতি করি আছে, কৃষি লোনের পরা পয়সা লই আছে, বুড়া মানুষের পরা লইছে, দুখিয়া মানুষের পরা লইছে, এইবিলাক কোনো বিচার নাই। ই যদি তাক কোয়া হয় যে আমার কিও কাম করা নাই, কয় করিছু হওয়া নাই, অফিসারের পরা আপনার যাওক অফিসত যাওক, কি করিব করুক আমাক, এনেকৈ মানে লুণ্ঠনকারী মানে লুণ্ঠন করি আছে। এইটো আমি সরকারের কাছে আবেদন জানাও, জানি অচিরে অতিলম্বে তাক জানি শাস্তি দিয়ে সরকারে, আর আমার জানি আমি বিচার ন্যায্য বিচার পাও। প্রতিবাদ করেছে আমার 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হাসিনা, আর হাজব্যান্ড মুসলিম, রাস্তাঘাটে টাকা পয়সা সম্পূর্ণ আত্মসাত করলো, 24 লাখ টাকার কাম 4 লাখ টাকার কাম করছে, আর বাকি টাকা উনি আত্মসাত করছে। তারপরে সোলারের 2 হাজার টাকা নিছে, ঘর বাবদে জিও ট্যাগ করছে 500 কোটি টাকা নিছে, 500 কোটি টাকা নিছে, লেট্রিনে 200 করে নিছে, আর ঘর কোনো কিছু দেয় না, ঘর টর দেয় না, কিন্তু যে ঘর দেওয়ার কথা কই 500 কোটি টাকা নিছে, ঘর দেওয়ার কথা কই 500 কোটি টাকা নিছে, আর যার যার ঘর দিছে আর 5 হাজার ফার্স্টে নিছে, 3 হাজার করে পড়েছে, 2 হাজার, 5 হাজার কোটি টাকা নিছে, এই যা করে ঘর দিছে, আর যা করে দেয় না ওকে 500 করে নিছে। তারপর কৃষক লোন করার টাইমে লোনের টাইমে নিছে 1 হাজার টাকা করে, 1 হাজার করে, এই জন্যে ওনার সাথে আমরা জব কার্ডের টাকা নিছে 100 করে, আর যখন জব কার্ডের টাকা ঢোকে সম্পূর্ণ টাকাও তুলে না, আত্মসাত করে, কোনো রাস্তাঘাটের কামের কথা প্রত্যুত্তর করলে কয় যাও কীবা কী তোমার করবার দরকার থাকে অফিসে যাও, অফিসে যে কীবা কী করার ইচ্ছা থাকে ওই জায়গায় করো, আমার সাথে কোনো প্রতিবাদ করার দরকার নাই। আমরা আমি তোমার গোলাম না, আমি তোমার গোলাম না যে তোমাকে আইনে আইনে দিমু, যাও তোমরা কোথায় কী করো আরও করো, এই ধরনের প্রতিবাদের জন্য এই সলার না সলার কই সলার সম্পর্ক টাকা পয়সা নিছে, যার দেয় নাই তারও আইসা তলে তলে কালেকশন করছে 1 হাজার টাকা করে, আর যারা পাইছে আগে 1300 টাকা করে নিছে সলার সম্পর্কে, এই সলার সম্পর্কে হ্যাঁ দেওয়া না দেওয়া, যার দিছে তার নিছে 1300, আর যার দেয়নি ওর 1 হাজার করে নিছে, মানে কইছে পরের লিস্টে তোমাকে সলারটা আমি দিতেছি, কিন্তু এখনও দেয় নাই, সলারটা পাই নাই। আবার যার ঘরের টেয়াটা যে নিছে ঘরের টেয়াটা, কিন্তু আজ বুধিও ঘর পাই নাই প্রত্যেকটা লোকের কাছে, 223 ঘরের টাকা কালেকশন করছে আমি জানা মাত্র, 500 করে ঘর প্রতি 500 করে, আর যারা পাইছে অগণিছে 5 হাজার টাকা করে, 5 হাজার করে, এরই জন্য আমরা প্রতিবাদ করতেছি, এটা আমার সরকারের কাছে আবেদন, উচিত বিচার চাই। জিপিট মানে এই যেটো আমার এই খোপাতি পার্ট ফোর বেতবাড়ি বলে কয়, এই নামবাড়ি এরিয়াত মানে ইমান দুর্নীতি চলিছে সেটো আমি কবই নোৱাৰো। হ্যাঁ, এটা আমার ভাগাত মানে ভাগাত প্রকাশ করার মতো মানে কোনো কথাই নাই। দুর্নীতি 1 নম্বরে হল যেমন যেনেকুয়া আমার এই রাস্তাবিলাক আছে, এইটো রাস্তা 24 লাখ টাকার কাম, সি 2-3 লাখ টাকা খরচ করে এই রাস্তাটোয় 3টা ঠাইত গ্যাপ রাখিছে, আজিলৈকে কামটো করা নাই, পাবলিকে কাম মানে বিলাক বিচারি আছে, সি কই আছে আমি নকরম, তোমালোকে কি করিব পারা করক, অফিসত যাওক, আমি নকরো, আমার অফিসের লগত আমার যোগাযোগ আছে, মানে আমি যেখানে পয়সা কাম করিব পারিছো তো করিছো, আর নকরো, কিবা করিব থাকিলে অফিসত যাও, এনেকুয়া করি মানে কই রাখে। কিমান টাকা আত্মসাৎ করেছে আমার তো মনে হয় 2-3 লাখ টাকা এনেকুয়া খরচ করেছে, আর মানে বাকিখিনি আত্মসাত করে দিছে, 24 লাখ টাকার পরা। আরো কি আছে, আরো দুর্নীতি আছে আপনার, যেটো এই যে ঘরের
মানে বিশদ যে যেটো ঘৰৰ মানে জিওটেক্স করিলে এই জিওটেক্স কৰতে হে এটা জিওটেক্স কৰতে 2000-1500 এনেকুৱা কৰি টকা লৈছে কিন্তু আমি যেটো 250-300 এনেকুৱা 1500 এনেকুৱা হৈছে আৰু কি আছে আৰু আপোনাৰ যেটো লেট্ৰিন আছে এটা লেট্ৰিন মানে লেট্ৰিনৰ ইছত মানে আপনার 500 টাকা 200 টাকা 1000 টাকা এনেকুয়া করি লৈছে লেট্রিন দিয়া না হ্যাঁ লেট্রিন দিয়া না মত কিন্তু আজি লৈকে দিয়া না সরকারি লেট্রিন হ্যাঁ আর যেটু আপনার এই যে পিএম কিষান যেটু কৃষি লোন আছে এই কৃষি লোনৰ কথা কই মানুহৰ পৰা টাকা খুজি লৈছে কিমান এটো ইমান লোৱা নাই 500-200-2000 এনেকুয়া লৈছে 1000 কিমান জনৰ পৰা লৈছে এটো লৈছে 1.5 মান মানুহৰ পৰা লৈছে কিমান ঘৰ আছে আপোনাৰ গাঁৱত আমাৰ ইয়াত তো ঘৰ আছে 500 ঘৰ এনেকুৱা আছে 600 তাৰ পিছত আপোনাৰ যেটো যে সোলার দিলে এই যে কিছুদিন আগতে এইটো সোলার মানে জাগ জাগ দিছে 2000-3000 এনেকুৱা কৰি লৈছে মেম্বাৰ যা আছে তাৰ ঘৰতে হি 500টা সোলার ৰাখিছে হ্যাঁ আৰু পয়সা কালেকশন কৰিছে যে আমি পিছত আহি আছে পয়সা দিওক আমি দিম পিছত ইয়াতে তো কল যে আমার 2000 টাকা লৈছে ইমান যদি ধন লৈছে আপোনালোকৰ পৰা কিবা অভিযোগ দিছে না না আমালোক অভিযোগ দিয়া নাই কিন্তু সাধারণ মানুহ কি কৈ আছে কিবা কৰিব লগা আছে যদি অফিচত যাওক আমাক কি কৰিব কৰিব কি কৰিব পৰা কৰক আমি এবিলাক ভয় নকৰো আপোনাৰ মতে ইয়াত কি লুণ্ঠন ৰাজ চলিছে হ্যাঁ লুণ্ঠন ৰাজ চলিছে কোন কোন এইবিলাক জড়িত কোন কোন আছে জড়িত তো এতে মুসলিমে আছে হি কোৱা মতে অফিচাৰবিলাক আছে তাৰ লগত আসলে কোন হয় মুসলিম আপনার যেটু মেম্বার তার মানে নমিনি হাজবেন্ড মুসলিম উদ্দিন হাসিনা খাতুন তার হাজবেন্ড